एक्स्ट्रा टाइम। आई लीगर दलगुलि दुटी आलादा पांच तारा होटेले रयेछे, किन्तु एकटी पांच तारा होटेल एखोनो पर्यन्त सम्पूर्ण रूपे कोविड मुक्त। किन्तु मोहामेडान स्पोर्टिंग सह रियल काश्मीर जे होटेलटीते रयेछे সেখানেই যত কাণ্ড ঘটছে। বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে নানান খবর পাওয়া যাচ্ছে আই লিগ চার সপ্তাহ পিছিয়ে যেতে পারে। মোহামেডান স্পোর্টিং এর সাত জনের বেশি টিম মেম্বার নাকি কোভিড আক্রান্ত হয়েছে। চোদ্দ জনের বেশি মেম্বার আক্রান্ত হয়েছে রিয়েল কাশ্মীরের মতো দলে। মোট ৮৪ জন ও তারও বেশি ফুটবলার এবং সাপোর্ট স্টাফ নানা দলের মিলিয়ে কোভিড আক্রান্ত হয়েছেন চলতি আই লিগে। শোনা গেছিল মোহামেডান স্পোর্টিং এর ফুটবলাররা ৩১শে ডিসেম্বর রাত্রে কোভিড বিধি ভেঙে নাকি হোটেলের নিচে এসে পার্টি করেন, কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ফুটবল সচিব কাম টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস। বলছেন তেমন কোনো সম্ভাবনাই ছিল না গোটা বিষয়টার। আজ মোহামেডান স্পোর্টিং এর কিছু খেলোয়াড়ের নামে একটি খবর রটানো হয়েছে, যে খবরটা পুরোপুরি ভিত্তিহীন। কেন? ৩১শে ডিসেম্বর খেলোয়াড়রা রাত ১২টার পরে উত্তেজনার বসে তাদের রুমের বাইরে এসেছিল, এইটুকুনি। রুমের বাইরে এসে হ্যাপি নিউ ইয়ার করে চেল্লাচ্ছিল, যেটা রুমের বাইরে যাওয়াটা কোয়ারেন্টাইনের বিরুদ্ধে। যে কোয়ারেন্টাইন রুলস আছে তার সেই রুলসে রুমের বাইরে আসা যাবে, এবং ওরা বাইরে আসার সাথে সাথে আমরা এই হোটেলেই আছি। আমি ফুটবল সচিব মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার হিসেবে এই টিমের সাথে আছি। আমরা সাথে সাথে প্লেয়ারদের ওখান থেকে নির্দেশ দিই যে যার রুমে ঢুকে যাও, এবং রুমে বাইরে এসেছে বলে ওরা যে কোয়ারেন্টাইন রুলস ভেঙেছে বলে ক্লাব ওদেরকে জরিমানা করা হয়েছে। কিন্তু যে খবরটা আজকে বার করা হয়েছে, যে একটা স্পেকুলেশন ছড়ানো হয়েছে যে আমাদের খেলোয়াড়রা নিচে গিয়ে পার্টি করেছে, এটা পুরোপুরি একটা ভিত্তিহীন খবর। এবং আপনাদের বারবার বলবো এই ভিত্তিহীন খবরটা থেকে দূরে থাকুন, কেন প্লেয়ারদের নিচে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কেন নেই? কেন লিফট, যে লিফটে নিচে যেতে হয়, আমরা নতলায় আছি, সেই লিফট একমাত্র অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনই কন্ট্রোল করে, অন্য কারোর ক্ষমতা নেই ওই লিফট নিয়ে নিচে যাওয়া বা সিঁড়ি দিয়ে নিচে নেওয়া যাওয়ার কোনো জায়গায় নেই। এবং এটা পুরো ভিত্তিহীন খবর। আমাদের ছেলেরা রুমের বাইরে বেরিয়ে এসেছিল, এবং যেটা কোয়ারেন্টাইনের নিয়মের বিরুদ্ধে, আমরা তাদের জন্য এর মধ্যে ক্লাব তাদের জরিমানা করেছে। কিন্তু যে খবরটা ছড়ানো হয়েছে এটা পুরোপুরি ভিত্তিহীন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।